অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি বললাম যে প্রত্যেকটা দিন আমরা সপ্তাহে 5 দিন করে আমরা এবার থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প চালু করবো, এবং আমাদের যে হেলথ ওয়ার্কার তারা বাড়ি বাড়ি গিয়ে এই দেখবে যে কার ডেঙ্গু, যে জ্বর আছে কিনা, জ্বর হলেই তাকে হেলথ ক্যাম্পে নিয়ে এসে আমাদের ডেঙ্গু টেস্টিং করানোর জন্য আমরা উদ্যোগটা নেব। আর এছাড়া স্প্রেটা আমরা বাড়িয়ে দিচ্ছি, প্রচণ্ড স্প্রে, যেই বৃষ্টি শেষ হবে যাতে স্প্রে হয়, যে বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তাদের যে লিফটের জায়গায় বা বিল্ডিংয়ের ওপরে যে জল জমে এইগুলোতে লক্ষ্য রাখা বিল্ডিং ডিপার্টমেন্টকে এবং স্প্রে করা, আর যদি দেখা যায় যে ওরা অবহেলা করছে তাহলে স্টপ ওয়ার্ক নোটিশও আমরা দেবো। অনেক জায়গায় লক করে রেখে দিয়ে যাচ্ছে, জমিতে লক রয়েছে, বাড়িতে লক রয়েছে, তার ভেতরে নোংরা হয়ে রয়েছে, সেটা আমাদের একটা সেকশন আছে, আমরা ইমপ্লিমেন্ট করে সেই লক দরকার হলে যদি না খোলেন মালিক তাহলে আমরা ভেঙে দিয়ে সেখানে ভেক্টর কন্ট্রোল করব। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ওয়ার্ডে আমরা একটা জয়েন্ট ড্রাইভ দেবো, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিংদের নিয়ে হেলথ এবং বিল্ডিং ডিপার্টমেন্ট, কনজারভেন্সি ডিপার্টমেন্ট প্রত্যেকটা ওয়ার্ডে সপ্তাহে একদিন করে হেলথ ড্রাইভ দেবে। বোরো মিটিং, কোয়ার্ডিনেশন মিটিং একটা করে সপ্তাহে হবে প্রত্যেক বোরোতে, প্রত্যেক ওয়ার্ডে একটা করে হবে। আর তারপর আমরা সপ্তাহে একদিন করে আমরাও বসবো এখানে, সেই কোয়ার্ডিনেশন মিটিং হবে। আমাদের হেলথ ডিপার্টমেন্টে হঠাৎ করে একটা কিট চেঞ্জ হয়েছে, সেই নিয়ে একটা টেস্টিংয়ের অসুবিধা হচ্ছে, সেটাও আমরা হেলথ ডিপার্টমেন্টকে বলবো। আরেকটা হচ্ছে যে আমরা ইন্টারসেক্টরাল মিটিং যেটা বললাম যে আমরা করব। আরেকটা অসুবিধা আমাদের খুব হচ্ছে, যে জায়গায় আমরা ডেঙ্গু হয়েছে দেখছি সেখানে হলো ভ্যাকেন্ট ল্যান্ড। এই ভ্যাকেন্ট ল্যান্ডগুলোতে এখন বর্ষার সময় একটু জঙ্গল টঙ্গল হচ্ছে, তার মধ্যে অনেক ভাঁড়, ভাঙা টপ, নোংরা এগুলো পড়ে আছে, যার মধ্যে জল কন্টেন করছে। এগুলো আমি বলেছি যে ওদের নোটিশ দাও এবং তারপরে পরিষ্কার কনজারভেন্সি করে দাও, আর তার অ্যাসেসমেন্টে যে ল্যান্ডের মালিক সে যদি 72 ঘন্টার মধ্যে না করে তাহলে তার অ্যাসেসমেন্টে আমরা ওই টাকাটা ধরে দেবো, যে টাকাটা আমরা খরচা করবো ওনার ল্যান্ড পরিষ্কার করতে সেই অ্যাসেসমেন্টে ধরে নেবো। যখন উনি বিল্ডিং প্ল্যান দেবেন তখন কিন্তু এই পুরো টাকাটা তাকে মিটিয়ে দিয়ে তারপরে বিল্ডিং প্ল্যান পাবে সে, যদি না নিজের জমি পরিষ্কার করে রাখে। আলাদা না, আমরা ফিভার ক্যাম্প করছি, যেখানে ফিভার আছে সেই ফিভার লোকগুলোকে তুলে নিয়ে এসে আমরা টেস্ট করে নেবো। যদি এমনি ফিভার হয় তার তো একটু প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে, আর যদি তাকে দেখা যায় যে ডেঙ্গু হয়েছে তাহলে তাকে প্লেটলেটটাকে ইয়ে করতে হবে, কারণ ফিভার হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, অথচ তাকে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হচ্ছে তখন তার কিন্তু ডেঞ্জার হয়ে যাচ্ছে। সেই জন্যে ডেঙ্গু জ্বর হলেই আগে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং করোনা তিনটে টেস্ট করে নিয়ে তারপরে, না হলে তখন ডাক্তার নর্মালি তাকে অন্য রেগুলার যে টেস্ট করবে।